ঢাকার বাজারে 40 থেকে 60 টাকা কেজি দরে শসা বিক্রি হলেও দিনাজপুরে সেই শসাই বিক্রি হচ্ছে মাত্র 1 টাকা কেজিতে। তবে 1 টাকা দামেও শসার ক্রেতা না মেলায় 75 পয়সায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন হতভাগ্য কৃষকেরা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এক মন শসা বিক্রি করেও হচ্ছে না 1 কেজি চালের টাকা। 42 কেজি ওজনের এক বস্তার শসা বিক্রি হচ্ছে 30 থেকে সর্বোচ্চ 40 টাকায়। আমাদের প্রচুর পরিমাণ লস, শসা জমিতে গড়গড় আছে, শসা কেউ নিচ্ছে না, মাত্র 40 টাকা বস্তা দামও নিচ্ছে না, শসা নেওয়ারই লোক নাই। সর্বশান্ত কৃষকদের ভাষ্য, বর্তমানে 1 টাকা কেজি দরেও শসা বিক্রি করতে পারছেন না তারা। 500 টাকায় 13 বস্তা বিক্রি করে খরচ শেষে কৃষকের হাতে পৌঁছাচ্ছে মাত্র 100 টাকা। 1 বস্তা শসা নিয়েছে 42 কেজি, একদিন বিক্রি করছি 13 বস্তা শসা দিয়ে 500 টাকা পাইছি, 500 টাকার ভিতর মাইসি জিএসটি তারে দিছি। গত বছর প্রতি কেজি শসা 50 টাকায় বিক্রি হলেও এবার এক মন শসা 30 থেকে সর্বোচ্চ 40 টাকায় বিক্রি হচ্ছে। মাঠ জুড়ে শসা থাকলেও নেই শসার ক্রেতা। ক্রেতা না পেয়ে মাঠেই নষ্ট হচ্ছে অনেক কৃষকের শসা। সম্প্রতি জেলার খানসামা উপজেলায় দেখা দিয়েছে শসা চাষি ও কৃষকদের এমন দুর্দশা। গতবার বিক্রি করছি 50 টাকা 48 টাকা 52 টাকা কেজি, আর এবার বস্তায় এক মন শসা বিক্রি করছি 40 টাকা। ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরাও বলছেন এবার শসা বাজার খারাপ, চাহিদার চেয়ে এবার শসার বেশি সরবরাহের কারণে কৃষক দাম পাচ্ছে না। এছাড়া বাজারের চাহিদা কম থাকায় শসা কিনতে ব্যাপারীদের আগ্রহ নেই বলেও জানা যায়। যে তুলনায় বাজারে আমদানি সে তুলনায় বিক্রি হচ্ছে না, এই জন্য বাজার কম। কৃষকের যেখানে আমদানি হয় 50 বস্তা সে জায়গায় 200 বস্তা আমদানি, আর বাজারে যা বিক্রি নেই গাড়ি ভাড়ার টাকা ওঠে না। শসার বাজার এবছর খারাপ, উৎপাদন বেশি, বাজারটা কম। এদিকে কৃষি কর্মকর্তাদের ভাষ্য, উচ্চ ফলনশীল জাতের এই শসার চাহিদা একটু কম থাকে, কিন্তু এবার গত বছরের তুলনায় 30 হেক্টর বেশি জমিতে শসা চাষ করেছে কৃষক, ফলনও হেক্টর প্রতি 2 মেট্রিক টন বেড়েছে। তাই চাহিদার চেয়ে বেশি সরবরাহের কারণে ফড়িয়ারাও সুযোগ নিয়ে কৃষককে দাম কম দিচ্ছে বলে জানান দিনাজপুর খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার। এবার শসা আমাদের গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা যেটা ছিল যে 20 হেক্টর, সেই তুলনায় কিন্তু আমাদের এবার 50 হেক্টর হয়ে গেছে। আবার কৃষকরা আমরা শুনেছি যে দাম পাচ্ছে না। দিনাজপুরের অন্যান্য উপজেলার চেয়ে খানসামায় সব ধরনের সবজির চাষ হয় তুলনামূলক বেশি, কিন্তু এবার অন্যান্য ফসলের পাশাপাশি শসার চাষও হয়েছে অনেক বেশি। গত বছরে শসা চাষ হয়েছিল 20 হেক্টর জমিতে এবং হেক্টর প্রতি ফলন হয়েছিল প্রায় 24 মেট্রিক টন। সেখানে চলতি বছর শসা চাষ হয়েছে 50 হেক্টর জমিতে এবং ফলনও বেড়ে হয়েছে প্রতি হেক্টরে 26 মেট্রিক টনের বেশি। 1 টাকারও কম কেজি, 25-30 টাকার নিচে বস্তা, এই উভিয়া এই শ্রম দিয়া এই নিজের শ্রমের টাকা নাই হয় না।